আসসালামু আলাইকুম, আশা করি আপনারা বেশ ভালো আছেন। আমি একদম আমার ফুল ট্রাভেলের লাস্ট স্টেজে চলে এসেছি। আমি এখন আপনাদের একটু দিল্লির ট্রাভেলটা সম্বন্ধে আপনাদেরকে একটু আইডিয়া দিব। তো আমরা দিল্লিতে ব্যাক করলাম, আমরা দিল্লিতে খুব আনন্দ ছিলাম। দিল্লি ইজ এ ভেরি বিগ সিটি, হ্যাঁ, এখানে আপনার অনেক জিনিসগুলো আছে, অনেক লোকেশনের জিনিসগুলো আছে। আপনি যদি সারাদিনও দিল্লিতে ঘুরতে চান, তো আপনি যদি একটা গাড়ি ভাড়া করেন, তো আপনার কস্ট আমার ধারণা 3,000 রুপির কাছাকাছি চলে আসবে। তো আমাদের যেহেতু সবসময় টার্গেট আমরা লোকাল এক্সপিরিয়েন্সটা নিব, তো আমি দেখলাম যে দিল্লি মেট্রো ইজ এ ভেরি গুড অপশন। এবং দিল্লি মেট্রোতে আপনি যেটা করতে পারবেন, 150 রুপি করে আপনি মেট্রোর একটা কার্ড করতে পারবেন। আমার ওইখানে বেসিক্যালি আমাদের এটা তো অনেক ছোটো, আমরা চাইলে 2টা কার্ডই করতে পারতাম, কিন্তু সুভানা খুব মানে নিজের একটি এম্পাওয়ারমেন্টের ব্যাপার থাকে, তো এই জন্য তার জন্য আমার একটা কার্ড করা লেগেছিলো। তো আমি 3টা কার্ড করেছিলাম, 3টা কার্ড মিলে ওরা নেওয়ার সময় 200 রুপি করে আপনার কাছ থেকে নেবে, 50 রুপি আপনি যখন কার্ডটা দিবেন তখন আপনাকে ফেরত দিয়ে দেবে। তো এইটার জন্যে আমি পার ডে একটা করে কার্ড করা যায়, আমি 3টা কার্ড সুন্দর করে নিলাম, আমার 600 রুপির মতো নিয়েছিল। আমরা যে জায়গাটা ছিলাম বাসন্তপুঞ্জ, ওই জায়গাটা থেকে কাছাকাছি সম্ভবত বাসন্ত ভাটিকা অথবা ওর কাছাকাছি থাকে একটা মেট্রো থাকে। তো দিল্লি মেট্রোর রুটটা কি আমাদের পিছন থেকে মানে কুতুব মিনার বা আরও একটু পিছন থেকে রুটটা শুরু হয়, এবং এটা যে রাজীব চক, চাঁদনী চক, ইভেন লাস্টে ফাইনালি রেলওয়ে স্টেশন যেটা আছে ওই পর্যন্ত পুরোটা কভার করে। তো আপনি যদি ইম্পর্টেন্ট জায়গাগুলো ঘুরে দেখতে চান, হিস্টোরিক জায়গাগুলো ঘুরে দেখতে চান, ভালো শপিং কমপ্লেক্সগুলোতে ঘুরে দেখতে চান, তাহলে এই যে রুটটা, এই রুটের ডানে বামে আপনি সব কিছু পেয়ে যাবেন। তো আমরা আমাদের কাছাকাছি যে মেট্রো রুটটা ছিল, খুব কাছে, আমি এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, হ্যাঁ, তো ওইটাতে আমরা বোধহয় ওরকম 70-80 রুপির মতো একটা অ্যামাউন্ট দিয়ে অটোতে করে আমরা চলে যাই সকালবেলা। যে আমরা টিকিট করে আমরা উঠে পড়ি, উঠে আমরা প্রথমে একটু ব্যাক করি, আমাদের ওই এলাকাটা থেকে কাছাকাছি আমাদের একটু কুতুব মিনার দেখার ইচ্ছা ছিল, সো কুতুব মিনার একটু ব্যাকে। আপনি কুতুব মিনার যে নামলে চেষ্টা করবেন একটু সকাল সকাল বের হওয়ার জন্য, ওইখানে আপনার আবার ওই যে কিছু সিএনজি আলা থাকেন, ওনারা একটা জায়গাতে কাস্টমারদেরকে নিয়ে যান একটা মার্কেটে, 20-30 মিনিট লাগে, আপনি ওখানে কিছু না কিনলেও ওইখান থেকে। আমার মেয়ে আমাকে খুব সুন্দর একটা গিফট করেছিল, চাবি রিং গিফট করেছিল। ওই কুতুব মিনারের কাছে একটা শপিং মল আছে, যেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট সাথে একটা তাদের কোলাবোরেশন বা স্টেট ওন্ড ওনারা বলেন, ওইখানে জিনিসগুলোর একটু দাম বেশি হলেও জিনিসগুলো খুব ভালো পাওয়া যায়, অরিজিনাল জিনিস পাওয়া যায়, দেয়ার ইজ নো হচ্ছে কপি বা ওই ধরনের কিছু। ওইখান থেকে আমরা কুতুব মিনারে গেলাম। আমরা কুতুব মিনারটা হয়তো মানুষ মনে করে শুধু বোধহয় মিনারটা, কিন্তু ভিতরে ঢোকার পর খুব সুন্দর জায়গাটা, ওইখানে বেশ কিছু ঘুরে দেখার একটা ব্যাপার আছে, এবং ওইখানে একটা চমৎকার এক্সপিরিয়েন্স হয়েছে। সুবানা ও কাঠবিড়ালির সাথে গল্প করেছে, কাঠবিড়ালির সাথে একদম সামনাসামনি কথা বলেছে। তো আমরা যখন কুতুব মিনার শেষ করে বের হই, কুতুব মিনারের এন্ট্রি রুপি এরকম 50 রুপি বা এরকম কিছু লাগে, এবং ওই মেট্রো স্টেশন থেকে যেতেও বোধহয় 70 রুপি বা 60 রুপির মতন লাগে আর কি। তো আমরা ওইটা দিয়ে যে দেখে আবার আমরা আমাদের মেট্রো স্টেশনে আসি। আমরা মেট্রো স্টেশনে করে এর পরবর্তী আমরা যে দেখলাম যে জায়গাটাতে অনেক বেশি জিনিসগুলো আছে, ফর এক্সাম্পল আপনার হচ্ছে যদি আপনি দিল্লিতে যান, হুমায়ুন টুম্ব আপনি দেখার চেষ্টা করবেন, আপনি ওইখানে কিছু আমি তো এই মুহূর্তে ফোর্ট রেড ফোর্টটা বলতে না সরি রেড ফোর্ট না ওইখানে আর একটা জায়গার নাম আমার এই মুহূর্তে মনে আসছে না, আপনি পার্লামেন্ট দেখার চেষ্টা করবেন, আপনি যন্তর মন্তর দেখার চেষ্টা করবেন, তারপরে আপনি হচ্ছে ওইখানে একটা শপিং মল আছে, চাঁদনির চকে যাবেন। তো এই জায়গাগুলো আমি দেখলাম যে মোটামুটি সেক্রেটারিয়েটে যদি আপনি চলে যান বা রাজীব চক, চাঁদনির চকের জন্য আলাদা আলাদা মেট্রো স্টেশন আছে। তো আপনি যদি আমরা নেমেছিলাম সেক্রেটারিয়েটে, সেক্রেটারিয়েট থেকে নেমে আমরা ওইরকম আর একটা অটো নিয়ে নিই আমরা, ওইরকম তার সাথে আমার কথা হয় 300 বা এরকম 200 রুপিতে, সে আমাকে ওই কাছাকাছি যে জায়গাগুলোতে থাকে, যে সম্রাট বাবরের যে টমেই বা বাবরের যে জায়গাটা, তারপরে জামে মসজিদ যে জায়গাটা, এই জায়গাগুলো তারা আমাদেরকে ঘুরিয়ে দেখাবে। তো আমি ওই দিন যে জায়গা, ইনফ্যাক্ট আমার হচ্ছে মনে আছে আমরা যন্তর মন্তর গিয়েছি, আমরা হচ্ছে কি আগ্রাসনকা বাউলিতে গিয়েছিলাম আমরা, আর পার্লামেন্টগুলোতে গিয়েছিলাম। তো এই জায়গাগুলো আমরা সব, ও আমরা দিল্লি গেটে গিয়েছিলাম, হ্যাঁ, তো মেমোরিজ আর ডিফারেন্ট আর কি। তো আমরা এই 4টা জায়গা দেখে আমরা একটু খাওয়া দাওয়া করে আমরা ফেরত আসি, আবার আমরা মেট্রোতে উঠি, মেট্রো থেকে আমরা চাঁদনি চকে যেয়ে নামি। ওইখানে শপিং করতে আপনার খুবই মজা লাগবে, যারা এই বাংলাদেশে আমার যে জিনিসগুলো ব্রাইডাল শপিং যারা এখানে করেন, আমার ধরুন ওইখানে বোধহয় হাফ প্রাইসে আপনার আরও অথেন্টিক জিনিস পেয়ে যাবেন একটু দরদাম করতে পারলে। আমরা চাঁদনি চকে প্রচণ্ড ঘুরেছি, খুব মজা করেছি। চাঁদনির চক থেকে আমরা ওই পুরানো যে জায়গাটা, জামা মসজিদের সামনে যে জায়গাটা, করিম নামে একটা ওখানে খুব ভালো খাবারের দোকান আছে, আর একটা খাবারের
খাবার দোকান আমরা গিয়েছিলাম, যেখান থেকে আমরা নলি কিনেছিলাম, আই ফরগট দ্য নেম, করিমে আপনার লাইন দিয়ে দাঁড়া থাকতে হয়, ওখানে চার পাঁচটা আউটলেট আছে, ওই জায়গাগুলো থেকে আমরা ওনাদের ফিক্সড রেটেই আমরা অনেক ভিড় দেখে আমরা না খেয়ে আমরা টেক আউট নিয়েছিলাম। ওইখান থেকে দেন আমি জামে মসজিদে ঘুরে আমরা আবার হচ্ছে অনেক রাত্রে খুশিমতো এগারোটার দিকে হচ্ছে মেট্রোটা বন্ধ হয়ে যায়, আমরা ওইরকম সময় আবার আমরা যেই দাসনাথ কুঞ্জের কাছাকাছি জায়গা থেকে উঠেছিলাম ওইখানে আমরা ব্যাক করি, ব্যাক করে আবার আমরা আশি রুপি নিয়ে আমাদের বাসায় চলে যাই। আর এর পরবর্তীতে আমাদের মল এক্সপিরিয়েন্স, আমরা শুধু অ্যাম্বিয়েন্স বা কোয়েস্ট একটা মল আছে, তো ওই মলটাতে আমরা গিয়েছিলাম হচ্ছে আপনার জম্মুতে। জম্মুতে একটাই মল, বেশ ভালো একটা মল, অ্যাম্বিয়েন্স বা কোয়েস্ট বা এই টাইপের কিছু একটা। হ্যাঁ, বিকজ কলকাতায় কোয়েস্ট মল আছে, আমরা এস আস্তে আস্তে বন্ধ হয়ে গিয়েছিলো, ওইখানেও সব ধরনের ব্র্যান্ড পাওয়া যায়। আর দিল্লিতে আমরা ভাসানকুঞ্জের কাছে হচ্ছে অ্যাম্বিয়েন্স মল, আমরা অ্যাম্বিয়েন্স মলে গিয়েছিলাম, অ্যাম্বিয়েন্স মল থেকে আমরা সেরকম কিছু কেনা হয় নাই, বিকজ আমার ওখানে তো ব্র্যান্ড পাওয়া যায়, সো ওইখান থেকে আমি ওইখান থেকে হচ্ছে তানিষ্কের রতন টাটার যে মানে জুয়েলারি ব্র্যান্ড এইটারই একটা ক্লদিং ব্র্যান্ড আছে আর কি, ওই রকম তানি দিয়ে একটা নাম, ওইখান থেকে আমি ম্যাডামের জন্য সুস্মিতার জন্য একটা কাঞ্জিপুরাম কিনেছিলাম, ওইটা আবার গোল্ড প্লেটের কাঞ্জিপুরাম আর কি, সো ইট ওয়াজ এ ভেরি কস্টলি গিফট ফর হার। আর এর বাইরে আমি হচ্ছে একটা আমার ইনলর মানে ফাদার ইনলর জন্য একটা অরিজিনাল ফসিল কিনেছিলাম, ভুল করেছিলাম, আমি ওই সময় একটা অফে নাইকির স্কেটস কেনার কথা ছিল, বেশ কম দাম, আমি বাংলাদেশে এসে দেখি যে আমি যে নাইকি আগে 5,000, 7,000 বা 8,000 দিয়ে কিনতাম, অফে আমরা 4-5 হাজারে পেয়ে যেতাম, এখন অফে বোধহয় ওটা পাবো না, কারণ বাংলাদেশে এখন নাইকির দাম প্রায় মেড ইন ভিয়েতনামগুলো 20,000 টাকার কাছাকাছি চলে গেছে ভালোগুলো, ওইখানে আমি 5,000 রুপিতে পেয়েছিলাম, কেনা হয় নাই, পরে এসে অবশ্য আমি একটা রিবক কিনেছি। সো এই মোরাল্লেস হচ্ছে আমার ইয়ের ব্যাপার। আর প্লেন ফেয়ারের যে ব্যাপারটা, আমি লাকি ছিলাম যে আসার সময় আমি একটা ওয়ান ওয়ে, যেহেতু যাওয়ার সময় দেখছিলাম দিল্লির টিকিট অনেক হাই দাম আসছে, কেন জানি জানি না, বাট আসার সময় বোধ হয় ডে মিলে, কারণ ডেটা দেখবেন আপনি যদি ওইটা আবার ওই বাংলাদেশের দিকে আসার টাইম না থাকে তাহলে আপনি বেশ এটা কম্পারেটিভলি চিপার প্রাইসের ভিতরে আপনি পেয়ে যাবেন, আমার খুব বেশি লাগে না, আমার মনে হয় আমরা সবাই মিলে 20,000 বা 25,000 রুপির মতন লেগেছে, আমরা এয়ার ইন্ডিগোতে করে চলে এসেছি, আমরা কলকাতায় একটা অফ মানে একটা লে আউট বা লে অফ পেয়েছিলাম 3-4 ঘন্টার জন্য, ওই সময়টা আবার আমার কাছে যে স্ট্যান্ডার্ড চার্টের প্রায়োরিটি পাস ছিল ওইটা দিয়ে আমরা খুব চমৎকার একটা ডিনার বুফে অ্যাটেন্ড করেছিলাম, ইট ওয়াজ ভেরি গুড। আর এর বাইরে আপনারা একটা ভুল করবেন না, আমি ভেবেছিলাম যে আমি আসার পথে এয়ারপোর্টের ডিউটি ফ্রি থেকে চকলেটগুলো কিনে নেবো বাচ্চাদের জন্য, বাট এয়ারপোর্টের ডিউটি ফ্রিতে আপনি ইন্ডিয়ার যে ডেইরি মিল্ক বা সোনপাপড়ি বা লেজ এগুলো পাবেন না, সেইগুলো আপনি আগে কিনে ফেলবেন এয়ারপোর্টে ঢোকার আগে, এয়ারপোর্টে ঢুকে এটা পাবেন না, আই মেড দ্য মিস্টেক, যে জন্য আমি এবার আসতে পারি নাই, বাট ডেফিনেটলি পরবার আমি কেনার চেষ্টা করবো। আর হচ্ছে এয়ারপোর্টে যখন আপনি ঢুকবেন শুনে নেবেন যে ইন্টারন্যাশনাল ফ্লাইট কোন দিক থেকে যাচ্ছে, গোজায়ান আমাকে ওইভাবে তো ওরা স্পন্সার করে নাই, আর আমার এবারে টিকিটটা ওদের মাধ্যমে কাটা ছিল, দেখ এক কলেজের এক ছোটো ভাই আছে, আপনি কম্পারেটিভলি একটু ওদের মাধ্যমে প্রাইসটা দেখে নেবেন, দেখে আপনি যদি কারো কাছ থেকে একটা বেটার প্রাইসে পান তাদের কাছ থেকে আপনি নিয়ে নিতে পারেন। আর হচ্ছে এয়ারপোর্টে আপনাকে চেক করবে, মেটালগুলো সবসময় একটা ব্যাগে রাখবেন, নাহলে আপনার ব্যাগটা বারবার খোলা টোলা লাগতে পারে। এর বাইরে আসলে আমি দেখেছি আমাদের এয়ারপোর্টে তো অনেক ধরনের হ্যাসেল হয়, বাইরের এয়ারপোর্টে হ্যাসেলগুলো কম, আর আপনি চেষ্টা করবেন যে ওই যে জিপলক ব্যাগ সাথে নেওয়ার জন্য যাতে জিনিসগুলো হারায় না যায়, আমার এয়ারপোর্ট এক্সপিরিয়েন্স মোটামুটি ভালো, 12 জন আমাকে হেল্প করেছে, দেন উই ফেল ব্যাক, আমরা আবার যখন ঢাকায় ঢুকি, ঢাকায় ঢোকার পর আবার রাত্রেবেলা সিএন জেলাকে বললাম যে এয়ারপোর্ট থেকে ক্যান্টনমেন্ট যাবো, উনি যথারীতি 1200 টাকা চাইলো, আমি আবার উবেরে আমরা উবার ড্রাইভে আমরা 300-400 টাকা দিয়ে আমরা চলে আসলাম, বোধ হয় 300 বা 350 টাকার মতন একটা ইয়ে নিয়েছে। এই মোরাল্লেস আমার এক্সপিরিয়েন্স, 8,000 কিলোমিটারের যে ট্রাভেলটা ছিল, আরও বেশ কিছু এক্সপিরিয়েন্স অন গ্রাউন্ড হয়েছে, যেটা আপনি আপনার বাচ্চাদেরকে যখন নেবেন, আপনি যখন রাস্তায় হাঁটবেন, মানুষের সাথে কথা বলবেন, নেগোসিয়েশন করবেন, দামাদামি করবেন, দেখবেন আপনার বাচ্চারা অনেক স্মার্ট হয়ে যাবে, আমার মেয়েটা কিন্তু অনেক স্মার্ট অ্যাটিটিউড এখান থেকে পিক করেছে, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা খুব সম্ভবত রিসেন্টলি আমরা আবার সিকিমের দিকে যাব, সিকিম, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, এইগুলো আমরা মোটামুটি ঘুরে আসবো, সিকিমের ওই জার্নিটাও আমি আপনাদের সাথে আরও অনেক কনস্ট্রাকটিভ ওয়েতে শেয়ার করবো। স্টে টিউন আপ উইথ আস, থ্যাংক ইউ ভেরি মাচ।